ওয়েলকাম ফ্রেন্ডস বেঙ্গলি স্টাডি গাইড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত তো আমরা যে এক্সারসাইজ লিমিনারি পরীক্ষার প্রিপারেশান নিচ্ছি বাংলা থেকে তো আজকে কিন্তু আবারও সেই দুটি ট্রফিক তোমাদের সামনে তুলে ধরেছি অবশ্যই ট্রপিক দুটি খুবই ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন পাবেই তো আমাদের সাথে লাস্ট পর্যন্ত দেখতে থাকো কী আছে আজকের ভিডিওতে অবশ্যই তোমরা এর থেকে উপকৃত পাবে এবং এর মধ্য থেকে কমন কিন্তু পাবেই তো আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছি কিন্তু আমাদের এক কথায় প্রকাশ এবং তোমাদের আমাদের শুদ্ধ অশুদ্ধ বানাম তো শুদ্ধ অশুদ্ধ বানামটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ তোমরা কনফিউশনটা বেশি আসে এবং সমস্ত প্রশ্নই কিন্তু তোমরা পারার মতো কিন্তু তোমরা অবশ্যই সেটা ভুল করবে সেই জন্যই কিন্তু শুদ্ধ অশুদ্ধটা একটু ভালো করে দেখার চেষ্টা করবে তো ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের দেখাবো সেই ইম্পর্ট্যান্ট শুদ্ধ অশুদ্ধ যেগুলো তোমরা প্রায় সব পরীক্ষাতে আসে এমন বিশেষ কিছু কমনযোগ্য শুদ্ধ অশুদ্ধ তো ফ্রেন্ডস তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো আর ফ্রেন্ডস এর আগেও কিন্তু আমাদের আরও অনেক ট্রফিক আলোচনা করা হয়ে গেছে ভিডিওগুলো অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক পাবে তার সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো আশা করছি উপকৃত হবে তো আজকে সানডে নেক্সট সানডে তোমাদের কিন্তু আবগারি এক্সারসাইজ প্রিলিমিনারি পরীক্ষা তোমাদের বারোটা থেকে একটা অবশ্যই তোমরা খুব ভালো পরীক্ষা দাও এবং আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ জি এবং তোমরা বাংলা ক্লাসগুলো যদি দেখতে থাকো তবে অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে এইটুকু আমরা গ্যারান্টি দিচ্ছি তো অবশ্যই আমাদের সাথে আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো আবগাদি পুলিশ বাংলা প্রস্তুতি বেঙ্গলি থেকে তোমরা যেন পঞ্চাশটি মার্কস থাকবে সেই পঞ্চাশটি মার্কসের মতো তোমাদের প্রত্যেকটি তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইকুয়াল ঠিক আছে তার জন্য তোমাদের যেমন তোমাদের অশুদ্ধ শুদ্ধ তেমন তোমাদের পাঁচটা থাকতে পারে এবং এক কথায় ফোকাস তোমাদের পাঁচটা থাকতে পারে তা আমরা সেই প্রশ্নগুলো কিন্তু যেখান থেকে কমন পাবো অবশ্যই এই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারও এসেছে অবশ্যই তোমরা দেখলেই বুঝতে পারবে তো উৎকর্ষতা এটা খুবই শর্ট শর্ট তোমাদের একটু একটু ডিফারেন্স অবশ্যই তোমরা এটা মন দিয়ে দেখতে থাকো তো উৎকর্ষতা এখানে দেখো সব কিন্তু এক তো এখানে উৎকর্ষ তা বলে হয় না এখানে শুধু উৎকর্ষ হয় তোমাদের কিন্তু এই উৎকর্ষ করতে হবে ঠিক আছে এখানে চারটে কিন্তু আরও এমন অপশান থাকবে তো নেক্সট দেখে নেবো কী আছে দুই নম্বরে মাননীয় হ্যাঁ তো মান্যনীয় বলে কিন্তু কিছু কথা হয় না তো মাননীয় কিন্তু সঠিক হ্যাঁ ঠিক আছে তিন নম্বরটা দেখো ভাগ্যবান তো ভাগ্যবানে কিন্তু এখানে মধ্যন্য হয় দন্তন্য হয় না ঠিক আছে এগুলো ছোট ছোট কিন্তু তোমাদের সরি ভাগ্যবানে কিন্তু তোমাদের ম হয় না এখানে ভাগ্যবান হয় ঠিক আছে এইটুকু ছোট ছোটো তোমাদের দেখো ডিফারেন্স এগুলো কিন্তু খুব দেখতে হবে তোমরা সব পারবে কিন্তু দেখবে সব ভুল তো অবশ্যই এইগুলো তোমরা একটু ভালো করে দেখো এর মধ্যে দিকে আশা করছি তোমরা কমন পাবেই নেক্সট চার নম্বরটি দেখে নাও বিশুদ্ধতা তো বিশুদ্ধতা বলে কিছু হয় না এখানে বিশুদ্ধি বলে হয় এটা কিন্তু সঠিক ঠিক আছে তো সার্থক যে সয়ব থয় রেপ বলে কিছু হয় না যেহেতু স একার থয় রেপ ক হয় ঠিক আছে তো এই পিডিএফটা পেতে চাইলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক থেকে টেলিগ্রাম গ্রুপের অবশ্যই সেখানে তাড়াতাড়ি যুক্ত হয়ে যেতে পারো এ ধরনের অনেক পিডিএফ এবং সেখানে অনেক পরীক্ষা সম্বন্ধে আলোচনা কিন্তু হয়ে থাকে উজ্জ্বল উজ্জ্বল কিন্তু হস্য বর্গের জয় জয় ব ল কিন্তু এটা সঠিক ঠিক আছে নেক্সট সাত নম্বরটি দেখে নাও কি আছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো বন্ধুদের মতো শেয়ার করো এই ধরনের প্রিপারেশান তোমাদের সামনে সব সময় বেঙ্গুলি স্টাডি গাইড চ্যানেল নিয়ে আসবে সরস্বতী আমরা কিন্তু দন্ত ছয় বয় দন্ত বয় তয়দের হয় না দন্ত রন্তঃ শয় বয় তয়দের কি এবং সর্বাঙ্গীন দেখো দন্ত বয়রা ফাঁকা উঙ্গয় গয় মধ্যন্য হবে কিন্তু ঠিক আছে দন্তন্য হবে না এবং নয় নম্বরটা দেখো অভিলাষ অভিলাষে কিন্তু দন্তস্য হয় না এখানে কিন্তু পেটখাটা মধ্যাস্য হয় ঠিক আছে তো এই তোমাদের ছোট্ট ছোট্ট একটু ডিফারেন্স একটু ভালো করে দেখো ভিডিওটি লাস্ট পর্যন্ত আশা করছি তোমরা এর মধ্য থেকে কিছু হলেও কমন পাবে নেক্সট দশ নম্বরটি দেখে নেবো কী আছে এখানে দিয়ে আজকের এই দুটো টপিক কিন্তু খুব ভাইটাল এখান থেকে তোমরা অনেক নাম্বার তুলতে পারবে আশা করি তোমরা সকলে ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবে তো ফ্রেন্ডস তারপরে দেখে নেবো আমাদের কি আছে লাস্ট আমরা দেখলাম এবার বিশুদ্ধ দেখে নাও এখানে বয়সী তাল বয়স্য দয় দয় হয় ঠিক আছে এখানে তোমার দন্ত শস্য হয় না ঠিক আছে নেক্সট এগারো নম্বরটা দেখো স্বাস্থ্য এখানে দেখো দন্ত ছয় বয়াকার হয় কিন্তু স্বাস্থ্যতে ঠিক আছে তো এই ধরনের ছোটো ছোটো একটু তোমাদের দেখতেই হবে এই যে অনুকূলটা দেখে নাও অনুকূল এখানে কিন্তু দন্ত অদন্ত নয়শ কয় ল হয় না অদন্ত নয়শ কয় দীর্ঘ ল কিন্তু সঠিক হয় ঠিক আছে তো মধুসূদন এখানে দেখো দুটোই কিন্তু ধয় দীর্ঘ হবে ঠিক আছে মধু দন্ত ছয় দীর্ঘ হবে না দুটোই দন্ত ছয় দীর্ঘ হবে ঠিক আছে তো অদ্ভুতটা দেখো অধয় ভয় এটা দেখো হস্যু হবে ঠিক আছে হস্যটা হস্যুটা কিন্তু সঠিক তো এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা কিন্তু পাবে এটা আবারও বলছি অবশ্যই তোমরা একটু মন দিয়ে দেখো নেক্সট পনেরো নম্বরটা দেখবো বিদুষী হ্যাঁ বিদুষী কিন্তু তোমাদের দয় দীর্ঘ পেটকেটের মধ্যে সহস্য হয় না দয় হয় এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে নেক্সট ষোলো নম্বরটা দেখে নেবো কি আছে মুহূর্ত এখানে কিন্তু এটা খুবই ভাইটাল এবং ইম্পর্টেন্ট বলতে পারো ময়হস্য হয় দীর্ঘ তয় ডেপ মুহূর্ত আবার এইটাই যে মমূর্ষ মমূর্ষটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট অনেকবার আসতে দেখা পরীক্ষায় তো মূমূর্ষটা মহস্য ময় দীর্ঘ কাটার মধ্যে হবে কিন্তু মমূর্ষ ঠিক আছে নেক্সট দেখে নেব গড্ডলিকা গড ডয় লয়সি কয়াকার এখানে এখানে গড্ডলিকা হয় না গড্ডার লিখা হয় ঠিক আছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট এবং উনিশ নম্বরটা দেখে নাও কুশাসন হ্যাঁ কুশাসনে কিন্তু দন্তস্য হয় পরেরটা দুটোই কিন্তু তালবাস হবে না এবং কুড়ি নম্বরটা দেখে নেব অদ্ভুত অদয় ভয় হস্যুত্ব অদ্ভুত হবে এটা কিন্তু ভুল ঠিক আছে তো এবার কিন্তু এক কথায় প্রকাশ ঠিক আছে এক কথায় প্রকাশ আর বাগধারা কিন্তু অবশ্যই আলাদা ঠিক আছে দেখে নাও এখানে কি আছে প্রথম ঠিক আছে দিনের শেষ ভাগ এখানে কিন্তু অপরাহ্ন কিন্তু সঠিক উত্তর বাইশ নম্বরটি দেখে নেবো যাহার মৃত্যু নাই তাকে কি বলে অমর ঠিক আছে যাহার মৃত্যু নাই তাকে কিন্তু বলে অমর যাহার নিবারণ করা যায় না তাকে কি বলে অনিবার্য ঠিক আছে তো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পাবেই পরীক্ষার হলে একদম কমন তো অবশ্যই এইগুলো তোমরা একটু ভালো করে দেখতে থাকো এর মধ্যে থেকে কমন পেয়ে যেতে পারো ঠিক আছে এবার নেক্সট দেখে নেব আমাদের যেখানে যাওয়া যায় না তাকে কি বলে অগম্য যেখানে যাওয়া যায় না তাকে বলবো আমরা অগম্য ঠিক আছে আবার যা সাধন করা যায় না তাকে বলবো অসাধ্য ঠিক আছে তো এই প্রশ্নগুলো কিন্তু আসবেই তোমাদের তাই বলবো তোমরা লাস্ট পর্যন্ত অবশ্যই একটু আমাদের সাথে মন্দির দেখো নেক্সট ২৬ নম্বরটা দেখবো যাহার মূল্য নির্ণয় করা যায় না তাকে বলা হয় অমূল্য যে ভূমিকে যুদ্ধে পরাস্ত করা যায় না তাকে বলবো অযোধ্যা ঠিক আছে এই পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে একটু ভালো করে তোমরা মন দেখতে পারবে আঠাশ নম্বরটি দেখে নেব যিনি বিদেশে থাকেন না তাকে বলবো অপ্রবাসী ঠিক আছে যিনি বিদেশে থাকেন না তাকে বলবো অপ্রবাসী নেক্সট আজকের উনত্রিশ নম্বরটি দেখব পরে যাইবার কুড়ি তো পরাণী পারাণী কিন্তু সঠিক উত্তর যাহার পূজা করা হয়েছে তাকে বলা হয় পূজিত কিন্তু সঠিক একদম একত্রিশ নম্বরটা দেখে নেবো কি আছে অন্যের উপর নির্ভরশীল গাছ তাকে কি বলবো পরগাছা হ্যাঁ অন্যের উপর নির্ভরশীল গাছকে আমরা কিন্তু পরগাছা বলবো অক্ষির অগোচরে তাকে কি বলবো কিন্তু পরোক্ষ হ্যাঁ অক্ষির অগোচরে তাকে বলবো পরোক্ষ নেক্সট তেত্রিশ নম্বরটি দেখব যিনি প্রমাণ করেন তাকে বলে প্রমাতা ঠিক আছে যিনি প্রমাণ করেন তিনি প্রমাতা এরপরে কোন ট্রফিক তোমাদের প্রয়োজন অবশ্যই সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাও এবং ভিডিওটা প্রশ্নগুলো কেমন ছিল সেটাও অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমাদের কি বিষয়ে ভিডিও প্রয়োজন সেটাও অবশ্যই জানাও এবং একটি লাইক করতে ভুলো না চৌত্রিশ নম্বরটি দেখো পূজা পার যোগ্য তাকে বলবো পুজো পূজা পাওয়ার যোগ্য বলবো পুজো নিয়ম পঁয়ত্রিশ নম্বরটি দেখব চিরকাল মনে রাখার যোগ্য তাকে বলবো চিরস্মরণীয় ঠিক আছে ফেলিয়া দেবার যোগ্য তাকে বলবো ফেলনা ঠিক আছে নেক্সট আজ সাঁত্রিশ নম্বরটির এখানে কি আছে এখানে যাহা দান করা উচিত তাকে বলবো দাতব্য ঠিক আছে তোমরা এই কৃষ্ণ কিন্তু পাবে এই প্রশ্ন তোমরা পাবে একদম কনফার্ম পূর্ণ কর্মের ফল প্রসন তাকে বলবো ফলশ্রুতি ঠিক আছে উনচল্লিশ নম্বরটা যে পলায়ন করিতেছে তাকে পলায়মান বলবো যে পলায়ন করিতেছে তাকে পলায়মান এবং লাস্ট এবং চল্লিশ নম্বরটি এখানে আছে সকলের চেয়ে বয়স ছোট তাকে বলবো কনিষ্ঠ আমরা সকলে জানি বাড়ির কনিষ্ঠ কন্যা সকলের চেয়ে ছোটো তো তাকে কনিষ্ঠ বলা হয় তো ফ্রেন্ডস এই তোমাদের গোটা ছিল দুটো ট্রফিক থেকে প্রশ্ন এইগুলো পড়লে তোমরা এর মধ্যে থেকেও কমন পেয়ে যেতে পারো কিন্তু এই ট্রফিক দুটো থেকে তোমাদের প্রশ্ন আসবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অবশ্যই এই ট্রফিক দুটো তোমরা একটু ভালো করে ফলো করো আমাদের ভিডিওগুলো এরপরে আরও ট্রফিক আসতে চলেছে অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করো এবং এর থেকে ভালো প্রস্তুতি তোমরা আমাদের থেকে পাবে অবশ্যই আর তোমরা নতুন হলে সাবস্ক্রাইব করে নাও এবং ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে তো দেখতে থাকো আমাদের সাথে এইভাবেই আমাদের পাশে থাকো এবং এর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছি ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ